আজকে আমাদের সমাজে ইনসাফের বিচার আছে নি জুরে কোন ইনসাফের বিচার আছে গ্রাম থেকে নিয়ে পড়ে একেবারে জজকোর্ট পর্যন্ত ইনসাফের বিচার বাংলার জমিন থেকে উঠে গেছে ঠিক সাধারণ শালিস থেকে নিয়ে একেবারে গাম পর্যন্ত ইনসাফ পাইতেন না যার টাকা আছে তার বিচার আছে যার টাকা নাই তার কোনো বিচার নাই সমাজে না মিসাউতা কইছি আমরা একমত্তি জুরে কই না সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই ঠিক কিনা বলে শান্তি আসেনি সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই ঠিক না

এখন গুস তো আমাদের উপরের যারা সিনিয়রা কইয়া দিতে গুস খাওয়া কোনো ব্যাপার না এটা মানি কি মানি তো বাচ্চা ও খাইবে তো একটু নম্রতার মধ্যে খাইবেন না লুগায় সুগায় খাইবে অসুবিধা নাই হয় নি হয় এটা হয় আপনারা ঠিক কইলো ঠিক না কইলো ঠিক এটা গোটা বিশ্বে এটা ছড়ায়া গেছে দেশের বড় বড় মাতারা ডিগলার দিয়ে দিয়েছে কোনো সুবিধা নাই ঘুষ খাইবেন তবে একটু খাবার তোলে আর দিয়ে খাইবেন সোনিয়া মাতরা চিন্তা করে ও পিসা দালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম ঘুষ না দিলে আদালতে বাইরে ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাঁই

এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই ঠিক নেই দূরের কথা দুর্নীতি বেড়ে গেছে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে তো ভাই দূরের কথা দুর্নীতি বেড়ে গেছে

ধ্রুব্য মূল্যের উর্ধ্ব গতি দুর্নীতি কমলো কোথায় ধ্রুব্য মূল্যের উর্ধ গতি দুর্নীতি কমছে কোথায় মন দিয়ে শুনেন সবাই কথা বলে দিয়ে এই সমাজের কোন কাজে শান্তি তো বাই মোটে নাই এই সমাজের কোন কাজে শান্তি তো বাই মোটে নাই একমুক্ত আপনারা খারাপ লাগতেছে সমাজের সাথে মিলেনি আমার কাজ করেন একবার জ্বালে গেছে পাঁচ বছর ধরে বাইরেছে গেছেন জেল এত কষ্ট করে আলো বাইরে পাঁচ বছর টা গেছে কিন্তু কোন কারণে জেলে গেছে না